শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছে কোপাই নদীর জল দীর্ঘ কয়েক বছর পর আবারও এই সেতুর উপর দিয়ে তীব্র গতিতে জল বইছে আর বর্তমানে সেই কোপাই নদীর উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এই পথ দিয়ে খুব সহজেই শিউরি চলে যাওয়া যায় সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় অত্যন্ত সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা তবে সেতুর উপরে জলের মধ্যেই বিপদ উপেক্ষা করে আনন্দ উপভোগে মেতেছেন অনেকেই কিন্তু কোপাই নদীর জল বৃদ্ধি পেলে বা বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়লে বন্ধ হয়ে যাবে এই সেতু দিয়ে রাত ভর মুসলধারায় বৃষ্টি হওয়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছে বোলপুর শান্তিনিকেতনের বিস্তীর্ণ জায়গা জল বইতে শুরু করে দিয়েছে কোপাই নদীর সেতুর উপর দিয়ে একাধিক দোকানঘর কাঁচা বাড়ি বর্তমানে জলের তলায় রয়েছে পুলিশ প্রশাসনের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোপাই নদীর সেতুর দুই দিকে বিপদসীমার উপর দিয়ে জল বই চলায় মাইকিং করে সর্বসাধারণকে সতর্ক করছে পুলিশ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস ও যুগ্ম বিডিও ফার্মালি উল্লেখ্য এই মৌসুমের বর্ষায় উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হচ্ছিল না চলতি সপ্তাহের মধ্যভাগ বৃহস্পতিবার থেকে লাগাতার ভারী বৃষ্টিপাত হয়েছে বীরভূমের পাশাপাশি সমগ্র দক্ষিণবঙ্গে আর তাতেই নদী দিঘি পুকুর খালবিল ভরে গিয়ে জল উপচে পড়েছে বৃহস্পতিবার রাতেই জল বইতে শুরু করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উপর দিয়ে গোয়ালপালার কাছে কোপাই নদীতে প্লাবন দেখা দেয় জল বইতে শুরু করে নদীর সেতুর উপর দিয়ে এর জেরে বন্ধ হয়ে যায় শান্তিনিকেতন থানার কসবা হয়ে পারই যাওয়ার রাস্তা দুর্ঘটনা এড়ানোর চেষ্টায় কোপাই নদীর একদিকে শান্তিনিকেতন থানা ও অন্যদিকে পাড়ুই থানার পুলিশের তরফে সেতুতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পাশাপাশি জনসাধারণকে নদীর কাছ থেকে দূরত্ব বজায় রাখার সতর্কবার্তা দিয়ে মাইকিং করে চলেছে পুলিশ অন্যদিকে কোপাই নদীর জল কঙ্কালিতলা মন্দির চত্বর দিয়ে বইতে শুরু করে দিয়েছে পাশাপাশি জল বয়ে চলেছে পাড়ুইয়ের হাসড়া মাখড়ার কাছে কোপাই নদীর সেতুর উপর দিয়েও আস্ত একটি চার চাকা গাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে বস্তুত রাতভর টানা বৃষ্টিতে সার্বিকভাবে জলমগ্ন হয়েছে বীরভূম জেলার একাধিক জায়গা এমনিতেই অল্প বৃষ্টিতেই ফুসতে থাকে বীরভূমের গুরুত্বপূর্ণ ময়ূরাক্ষী অজয় কোপাই দ্বারকা ব্রাহ্মণী ইত্যাদি নদী তবে বিগত তিন বছর বর্ষায় যথেষ্ট পরিমাণ বৃষ্টি না হওয়ার কারণে বন্যা হয়নি নদীগুলোতে চলতি বছরের অগস্ট মাস পরতেই রাজ্যে বেড়েছে বৃষ্টির বহর এবার ঘূর্ণাবর্তের বৃষ্টিতে প্লাবিত হলো রাজ্যের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম সহ দক্ষিণের সাত জেলায় তবে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এলাকাবাসীদের প্রতি অজয় ও কোপাই নদীতে জল বাড়ায় পাঁচশো ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর রয়েছে বীরভূম প্রশাসন এটা অনেকে অনেকে এটা এসেছেন ওনাদেরকেও আমরা মাইক পুলিশ রয়েছে আমাদের পুলিশ প্রশাসনকে বলেছি যে তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ঠিক আছে এটা কোনো মানে সেলফি তোলার সময় নয় এটা দেখতে হবে কোনো কারণে সামান্য আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটা যেন না ঘটে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এইভাবে পুলিশ দেখবেন আমরা পুলিশ কাজ শুরু করে দিয়েছে এবং আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা রয়েছে আমরা বাকিটা আমরা সময় মতো যেভাবে সিচুয়েশান আমরা হ্যান্ডেল